আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে সাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম অসাধারণ স্বাদে তো আজকে হচ্ছে দুন্দুল দিয়ে ডিম রান্না তো আমি কিভাবে এই রেসিপিটা করেছি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এটা অসম্ভব মজার একটা রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি দুনতুল দেখতে পারছেন তো দুনতুলটাকে এখন হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিব তো দেখুন এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে দুন্দলগুলো খুব সুন্দর করে কিউপ কিউব করে কেটে নিতে হবে তো দুন্দলগুলো এই যে এভাবে করে আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে তো এখন হচ্ছে দুন্দলগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর হচ্ছে এদিকে এই যে চারটা ডিম নিয়েছি দেখতে পারছেন তো এই চারটা ডিম হচ্ছে আমি ভাজবো তো আজকে হচ্ছে দুন্দল দিয়ে ডিম ভেজে তারপর হচ্ছে রান্না করব। তো এটা যে এত মজার একটা রেসিপি যে একবার খাবেন তো বলছি আবার তার বারবার খেতে ইচ্ছে করবে তো এমন সাধারণ একটা রেসিপি অসাধারণ স্বাদের যে খাবেন তাহলে বুঝতে পারবেন তো ডিমগুলো এখানে পেঁয়াজ লবণ দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিয়েছি এখন হচ্ছে ডিমটা ভেঙে তারপর আবার সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো একটা চামিচ দিয়ে যেভাবে করে ফেটিয়ে নিচ্ছি আমি তো এখন হচ্ছে ডিমটা ভাজবো জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দেখুন তো ফ্রাই প্যানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি তো আমি এখন হচ্ছে এটাকে চারটা ডিম আমি দুইটা ডিম তৈরি ইয়া করব বানাইব তো চারটা ডিম দুইটা ডিম করে নিব আমি যেহেতু এটা আমি ফ্রাই ভাজ দিছি ফ্রাই প্যানে অনেক বড় করে দেওয়া যায় তো ডিমটা দেখুন এই যে এরকম হয়েছে তো ডিমটা আমি উলটিয়ে নিব তো এ পেটটা দেখতেছি হয়েছে কি না তো হলে এটা উল্টে নিব তো এটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমটা উঠিয়ে নিব তো এভাবে করে ডিমটা ভেজে তারপর হচ্ছে রান্না করতে হবে তো ডিমটা যেহেতু আমি রান্না করব তো এই ক্ষেত্রে ডিমটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে তো এখন হচ্ছে আমি আরেকটা ডিম ভেজে নিব তো এই ডিমটা উল্টিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই ডিমটাও ভাজা হয়ে গেছে তো ডিমটা উঠিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই যে দেখুন ডিমটা কত বড় হয়েছে ডিম দুটা তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি তো এটা আমি কি করতেছি দেখতে থাকুন এটাই হচ্ছে আজকে রান্নার একটা প্রধান জিনিস কারণ হচ্ছে এইভাবে যদি ডিমটা আপনারা রান্না করেন তাহলে যদি এই যে আমি যে জিনিসটা তৈরি করতেছি তো এই জিনিসটা যদি না দেন তাহলে কিন্তু এটা স্বাদ কখনই পাবেন না তো এইটার জন্য হচ্ছে এই যে আমি ছাঁকটা তুলে নিব তো ছাঁকটা তুলে নেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ব্রেস্তার মতো করে নিয়েছি তারপর হচ্ছে কিছু গোটা জিরা দিয়েছি তো জিরাটা অবশ্যই দেবেন এখন হচ্ছে আমার এই যে ছাঁকটা হয়ে গেছে তো এখন ছাঁকটা আমি উঠিয়ে নিব তো শাকটা উঠিয়ে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা আর রসুন আমার একসাথে পেস্ট করা তো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ একটু রবন দিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা না পড়ে যায় এর জন্য তো এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল উঠে গেছে এই পর্যায়ে এসে আমি সেই ধুয়ে রাখা দুন্দুলটা এখানে দিয়ে দিয়েছি তো দুন্দুলটা দেওয়ার পরে হচ্ছে মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে নেড়ে চেড়ে তা মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো তো ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন দুন্দুল থেকে কতটা পানি উঠেছে তো দুন্দুল থেকে কিন্তু অনেক পানি উঠে আমরা সবাই জানি তো এটার ভিতরে অনেক পানি তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা তো এটা কিন্তু একদম শুকনো করে কষাইতে গেলে মানে পুরা দুন গলে যাবে এই জন্য তো এখন এই পর্যায়ে কিছুক্ষণ জাল করার পরে হচ্ছে আমি সেই বেজে রাখা ডিমটা কেটে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটার কি স্বাদ খেতে কি মজার তো দিয়ে দিয়েছি আমি বাজার ডিমটা তো বাজার ডিমটা দেওয়ার পর হচ্ছে আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে এভাবে করে জাল করার পরে তারপর হচ্ছে সেই ছাঁকটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি এখন হচ্ছে একটু পানি দিয়ে গলিয়ে নিচ্ছি অথবা এখান থেকে আপনারা ঝোলটা নিয়েও গলিয়ে নিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি ছাঁক বাটাটা তো ছাঁক বাটাটা দিয়ে এখন এটা খুব সুন্দর করে এখানে মিক্স করে দিতে হবে দেখুন আমি কিভাবে মিক্স করে নিয়েছি এভাবে করে মিক্স করে দিবেন তারপর আবার একটু তিন চার মিনিট জাল করে নেবেন তো দেখুন হয়ে গেছে কিন্তু আমার রান্না করা তো এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে খেতে অসম্ভব মজা তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ